তো আমরা এখন একটা অঙ্ক নিচ্ছি যেটা আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপসের কোশ্চেনই বেশি আসে আসলে উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত থেকে। এটার যে আমাদের উপবৃত্ত সমীকরণ বা পরাবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণ বের করার জন্য এখানে যে ফর্মেটটা নেওয়া হয়েছে এই টাইপের অঙ্কটাই বেশি আসে। আমরা একটু অঙ্কটা পড়ি, যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে, যে কোনো একটা উপকেন্দ্র, আমরা জানি উপকেন্দ্র দুইটা, একটা উপকেন্দ্র দেওয়া আছে 1, -1, ওকে, আর এখানে অনুরূপ দ্বিকাক্ষ দেওয়া আছে, অর্থাৎ যে উপকেন্দ্র সেই দ্বিকাক্ষটা দেওয়া আছে x - y + 2 = 0, এবং সাথে আরেকটা কন্ডিশন দিয়েছে উৎকেন্দ্রিকতাটা ই এর মানটা দেওয়া আছে 1/√2। এটা সমীকরণ বের করবো, ওইখান থেকে আবার বের করা লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটাও বের করতে বলছে। ওকে, তো আমি এখন এখানে কতগুলো কথা বলবো। আমরা নর্মালি জানি যে একটা উপবৃত্ত যদি এরকম হয়, তো এটা যদি একটা স্ট্যান্ডার্ড উপবৃত্ত হয়, ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড উপবৃত্তের কথা বলতেছি, এটার ইকুয়েশনটা হবে এরকম x²/a² y²/b² = 1। অর্থাৎ এই উপবৃত্তের সমীকরণে কিন্তু কোনো x·y টার্ম নাই, x·y এই টার্ম কিন্তু এই উপবৃত্তের ইকুয়েশনে থাকবে না। আমি আবারও বলতেছি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা, স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে যে উপবৃত্তের কেন্দ্র 0, 0 এবং এটার বৃহদক্ষ বা ক্ষুদ্র অক্ষ যাই বলো না কেন সেটা x অক্ষের সমান্তরাল হবে বা x অক্ষ বরাবর হবে বা y অক্ষ বরাবর হবে, সেটার কিন্তু আমাদের সেটার ইকুয়েশনে x·y টার্ম থাকবে না। খুবই কেয়ারফুল এটা। তো এখানে আমরা যে দ্বিকাক্ষের সমীকরণটা পাই এটা কত ছিল, x = a/e ছিল। আবার যদি তুমি বলো ভাই বি যদি বড় হয় তাহলে এরকম হবে, এখানে যেটা থাকবে সেটার ইকুয়েশন আসবে y = b/e বা y = ± b/e। অর্থাৎ দেখো এখানে যে দ্বিকাক্ষের কথা বলতেছো, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অর্থাৎ যেখানে xy টার্ম নাই, সেই ইকুয়েশনগুলোতে দ্বিকাক্ষ অবশ্যই হয় x অক্ষের সমান্তরাল হবে অথবা y অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ হয় দ্বিকাক্ষের সমীকরণে এক্স থাকবে অথবা ওয়াই থাকবে, দুটা কিন্তু একসাথে থাকবে না। আমাদের কোনো ইকুয়েশনে যদি এরকম সরলরেখার সমীকরণে যদি দুটো একসাথে থাকে তার মানে সেটা কিরকম হবে, সাপোজ ওরা বলে দিল যে x + y = 3, এটা হচ্ছে একটা দ্বিকাক্ষের সমীকরণ যদি হয়, সেই দ্বিকাক্ষটা দেখতে কেমন, আমরা জানি এটাকে আমরা x/3 + y/3 = 1, অর্থাৎ এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল নয়, অর্থাৎ এই যে দ্বিকাক্ষ এই দ্বিকাক্ষটা দেখতে কিন্তু এরকম হবে, এটার ইকুয়েশন আমি বলতে পারি যে x + y = 3, এটা হচ্ছে এই দ্বিকাক্ষের ইকুয়েশন। তখন উপবৃত্তটা কিন্তু আলটিমেট আমাদের এই শেপের হবে আর কি, অর্থাৎ এই যে উপবৃত্ত এটা কিন্তু এরকম না, অর্থাৎ এই উপবৃত্তটা দেখতে কিন্তু আলটিমেটলি এরকম স্ট্যান্ডার্ড ফর্মেটের হবে না, অর্থাৎ এই উপবৃত্ত সমীকরণে কিন্তু x·y টার্ম থাকার চান্স আছে। তো কেয়ারফুল, এটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মেটে অঙ্ক করতে পারবো না। তখন আমাদের যেটা করতে হবে যে এই যে উৎকেন্দ্রিকতা e = 1/√2 a² b² এই এ বির এখানে আলটিমেটলি এত বেশি ভ্যালু নাই, এ বি আমরা এই উপবৃত্তের জন্য অর্থাৎ যে উপবৃত্তটা আমরা লিখছি এটার জন্য বের করতে পারবো না, কারণ এটা দ্বিকাক্ষের সমীকরণে xy দুই টার্মে আছে। xy দুই টার্মে যদি দ্বিকাক্ষের ইকুয়েশনে থাকে তখনই ভাববো সেটা স্ট্যান্ডার্ড ফর্মেটের হবে না, অর্থাৎ এই ফর্মেটের হবে, বাঁকা আর কি, বাঁকা টাইপের পরাবৃত্ত হবে আর কি, উপবৃত্ত হবে। তো এখন আমরা দেখি যে এই উপবৃত্তটা আমরা কিভাবে বের করবো, উপবৃত্তের সমীকরণটা। তো আমরা এটা কিভাবে মনে রাখবো, যদি আমাদেরকে কখনো কোনো উপবৃত্তের সমীকরণ বের করতে দেয় আমরা যদি দেখি যে সেটা দ্বিকাক্ষের ইকুয়েশনে x আর y দুইটাই আছে, তাহলে ভাববো এটা স্ট্যান্ডার্ড ফর্মেটের না, অর্থাৎ x²/a² + y²/b² এই ফর্মেটের না, এটার x·y টার্ম থাকবে, আমরা বের করে দেখবো। আর যদি শুধু এখানে এক্স থাকতো, সাপোজ ওরা বলে দিত x + 2 = 0, তখন সেটা স্ট্যান্ডার্ড ফর্মেটের হতো, অথবা যদি বলতো y + 2 = 0 দ্বিকাক্ষের সমীকরণ, তখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মেটের পাইতাম। তো এটা আলটিমেটলি স্ট্যান্ডার্ড ফর্মেটের হবে না, আমরা দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করবো। যদি স্ট্যান্ডার্ড ফর্মেটের না হয় তাহলে উপবৃত্ত সমীকরণ বের করার জন্য ওই তো আমরা ফার্স্টে যে কনিক্সের ডেফিনেশন দিয়ে আসছিলাম যে sp = epm, আমাদের ওইখান থেকে আসতে হবে। তো একটু দেখো যে এখানে উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ দেওয়া আছে, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তো আমরা মনে হয় জানি, আমরা নর্মাল একটা উপবৃত্ত মানে ফিগার রেখে নিলাম, এটার আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা কি মনে করো উপকেন্দ্র এস, আর এখানে হচ্ছে একটা দ্বিকাক্ষ। তো আমাদের জানি যে উপবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট নিতে হয় তখন পি যদি আমরা নেই, পি যদি x, y হয় তাহলে sp = কত হয় epm, এটা আমরা জানি। ধরে নিলাম এটা কত ছিল x - y + 2 = 0, এটা আমরা পারফেক্টলি আঁকলাম না কিন্তু একটা রাফ ফিগার, এসটা ছিল 1, -1। তো আমরা জানি যে যে কোনো কনিক্সের জন্য ডেফিনেশন হচ্ছে sp = epm, আমরা এই ডেফিনেশন থেকে আমাদেরকে তখন ইকুয়েশনটা লিখতে হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড ফর্মেটের না। sp টা কি, তো s হচ্ছে একটা উপকেন্দ্র, অর্থাৎ এটা একটা পয়েন্ট বিন্দু, আর p কিন্তু আরেকটা বিন্দু। এখানে উপবৃত্ত সমীকরণ চাইছে মানে একটা সঞ্চারপথের সমীকরণ, যেটা আমরা করি সবসময়
সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই নেই, আমরা এখানে তাই নিছি। তাহলে এসপিটা হচ্ছে কি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা কত জানি, রুট অফ আর ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার সমান সমান ই। ইটা কত ছিল, ওয়ান বাই রুট টু ইন্টু পি এম। পি এমটা কি দেখো তো, পি এম হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি, এটা আমরা জানি, ওই বিন্দুটা এই ইকুয়েশনে বসাই দিতে হয়, অর্থাৎ এক্স এর জায়গায় এই বিন্দুর ভুজ বসাই দিব, ওয়াই এর জায়গায় এই বিন্দুর ভুজ বসাই দিব। যেহেতু এখানেও এক্স আর ওয়াই আছে, তাহলে এই এক্সটা এক্স এর জায়গায় বসাই দিলে এক্স থাকবে মাইনাস ওয়াই প্লাস টু যা ছিল তাই, তার মডুলাস নিব, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার, এটাই হবে নর্মালি। তো এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার করি তাহলে আমরা একটা উপবৃত্তের আমরা একটা ইকুয়েশন পাবো। দেখো দুই পাশে যদি স্কোয়ার করো তাহলে এখানে স্কোয়ার করলে কত আসবে, এই রুট আর এই রুট কাটা চলে যাবে, তাহলে এখানে আসবে একের দুই দুই দিয়ে চার, চারটা কিন্তু এটার সাথে গুণাকারে থাকবে, তাহলে করে ফেলো, স্কোয়ার করলে রুট কাটা চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়ান, এইটুকু হচ্ছে আলটিমেটলি এই দুই কোনো চার এখানে আসবে, রুটটা কাটা চলে যাবে এটা। আর এটাকে যদি স্কোয়ার করো তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু বি সি প্লাস টু সি এ, টু সি এ মানে ফোর এক্স। এখন আমরা দুই পাশে সাইড চেঞ্জ করবো, দেখো এখানে ফোর দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাহলে ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই পাশে আসে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার, আবার ফোর ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই কোথায় আছে দেখো তো, এই যে মাইনাস টু এক্স ওয়াই প্লাস এপারে আসবে প্লাস টু এক্স ওয়াই হবে, তারপরে কি আছে দেখো এক্স কয়টা হবে মাইনাস চার দু কোনো আট এক্স, আট এক্স আর এখানে ছিল প্লাস ফোর এক্স এপারে আসবে মাইনাস ফোর এক্স অর্থাৎ মাইনাস টুয়েলভ এক্স, আর চার দু কোনো প্লাস আট ওয়াই আর এখানে মাইনাস ফোর ওয়াই যদি এপাশে আসে তাহলে প্লাস টুয়েলভ ওয়াই, আর চার একারিকে দুই তাহলে চার দু কোনো আট, আট মাইনাস চার অর্থাৎ প্লাস ফোর ইকুয়াল টু কত চলে আসবে জিরো। এটাই হচ্ছে আমাদের সেই উপবৃত্তের সমীকরণ। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই উপবৃত্ত যেটা আমরা পাবো ওই দ্বিকাক্ষ থেকে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মেটের হবে না, অর্থাৎ এই উপবৃত্তকে তুমি কখনোই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এই ফর্মেটে কনভার্ট করতে পারা যাবে না, জীবনেও এটাকে এই ফর্মেটে কনভার্ট করতে আমরা পারবো না। কারণটা কি, কারণ এখানে দেখো যে এক্স ইন্টু ওয়াই এই টার্মটা আছে, এই টার্মটা থাকার কারণে আমরা এটাকে এই ফর্মেটে নিতে পারবো না, বাট এটা কিন্তু উপবৃত্ত, এক্স ওয়াই থাকলেও কিন্তু উপবৃত্ত হয়, কারণ আমরা পরে আসছি ফার্স্ট লেকচারের দিকে, উপবৃত্তের যে ডেফিনেশন বা পরাবৃত্তের যে ফার্স্ট ডেফিনেশন ছিল ওখানে আমরা এই একটা জিনিস দেখে আসছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই উপবৃত্তের জন্য এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল। এই সমীকরণে যদি আমাদের কখনো দেখছিলাম যে এইচ স্কোয়ার লেস দেন যদি এ বি হয় তখন আমরা সেটাকে উপবৃত্ত বলছিলাম, মনে পড়ে ওই যে ফার্স্টে একদম ফার্স্টে পরাবৃত্তের আমরা কনিক্সের যে ফার্স্ট লেকচার শুরু করছিলাম ওখানে বলা ছিল যে এইচ স্কোয়ার যদি লেস দেন এ বি হয় তখন আমরা সেটাকে কি বলবো, উপবৃত্ত বলবো। তো দেখো তো দেখি এইচটা কি ছিল, এইচ হচ্ছে ছিল টু এক্স ওয়াই এর সহগ, আবার বলতেছি এইচ হচ্ছে টু এক্স ওয়াই এর সহগ, ভালো করে মনে রাখবো এইচ টু এক্স ওয়াই এর সহগ, আর এ আর বি হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ, ভালো করে দেখো তাহলে এখানে এইচ স্কোয়ার এর মানটা বের করো তো টু এক্স এর সহগ কত ওয়ান, তাহলে এই যে উপবৃত্ত ছিল আমাদের ইকুয়েশনে এখানে এইচ এর মানটা কত ছিল ওয়ান ছিল, আর এ এর মানও ছিল থ্রি, বি এর মানও ছিল কত থ্রি, তাহলে এইচ স্কোয়ার এর মানটা বের করো ওয়ান, আর এ বির মানটা বের করো এ বি সমান সমান হচ্ছে নাইন, অর্থাৎ এইচ স্কোয়ারটা এখানে অবশ্যই লেস দ্যান এ বি, তার মানে এটা কি আলটিমেটলি উপবৃত্তের সমীকরণ। এখানে যে সমীকরণটা আমরা পাইছি সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আমরা ভালো করে মনে রাখবো তাইলে যে যদি কোনো দ্বিকাক্ষের ইকুয়েশনে এক্স আর ওয়াই দুইটার টার্মই থাকে তাহলে সেটা অবশ্যই একটা উপবৃত্ত হবে, ঠিক আছে, কিন্তু সেটা উপবৃত্তটা স্ট্যান্ডার্ড ফর্মেটের হবে না, অর্থাৎ সেখানে এক্স ইন্টু ওয়াই টার্ম থাকবে এবং তখন আমরা অঙ্ক করবো কি দিয়ে, এসপি সমান ইপিএম, এই ফর্মেট দিয়ে আমরা অঙ্কটা করব। তার জন্য আমাদের দরকার উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উৎকেন্দ্রিকতাটা দরকার। ওকে, এই অঙ্কের আমরা আরেকটা নতুন জিনিস আমরা অ্যাড করে দিছি, দেখো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যও বের করতে বলছে, এই উপবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। আমি কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত জানি, টু ইন্টু ছোটর উপর স্কোয়ার বাই বড়টা অর্থাৎ টু বি স্কোয়ার বাই এ, সাপোজ ধরে নাও তাহলে টু বি স্কোয়ার বাই এ, তো এই ইকুয়েশনের জন্য বি কোথায় এ কোথায় আমরা কি বের করতে পারবো, এই উপবৃত্তকে যদি এই ফর্মেটে নেই তাইলে না আমরা এ বি বের করতে পারবো, কিন্তু এটাকে তো আমরা এই ফর্মেটে সাজাতে পারবো না, তাহলে এ বি আমরা কিভাবে বের করবো, বের করা যাবে না। তার জন্য আমরা যেটা করবো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল এটা থেকে বের করবো, দেখি আমরা কিভাবে করি। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে আমরা কি করবো, আমরা একটু দেখি যে এটা যদি উপবৃত্তের সমীকরণ হয় তাহলে আমরা জানি উপকেন্দ্র যদি এটা হয়, সাপোজ এই উপকেন্দ্রটা ছিল কত ওয়ান কমা মাইনাস ওয়ান, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা, এই পুরোটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পুরোটা আমরা চাচ্ছি। তো আর এই দ্বিকাক্ষের সমীকরণটা দেওয়া ছিল কত, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো,
আমরা কি করে নিলাম, এই এই উপকেন্দ্র বরাবর উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, সাপোজ ধরো সেটা পি আর এটা হচ্ছে এম পি এম, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলো তো দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত, ওই এস থেকে পি পর্যন্ত যতটুকু ছিল তার ডাবল কিনা, অবশ্যই ডাবল, তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টু ইন্টু এস পি। টু ইন্টু এস পি মানে কি, আমরা জানি এস পি কোস্ট হচ্ছে ইপিএম, অর্থাৎ এই পি এম। এই পি এম মানে কি বলো তো দেখি, ওই পি এম যা এস থেকে এইটা যদি জেড হয় তাহলে পি এম আর কি এস জেড সেম না, হ্যাঁ সেম, তাহলে টু ইন্টু ই ইন্টু পি এম মানে হচ্ছে এস জেড। তাহলে দেখো টু ইন্টু ই এর মানটা আমরা কিন্তু জানি, ই এর মান ছিল ওয়ান বাই রুট টু, আর এস জেডটাকে একটু ভালো করে দেখো তো, উপকেন্দ্র থেকে এই যে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব না, আরেকবার বলতেছি, এস জেড হচ্ছে উপকেন্দ্র থেকে এই দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, একটা পয়েন্ট থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব আমরা যেভাবে বের করি, ওই পয়েন্টটা কি করতে হয় ইকুয়েশনে বসায় দিতে হয়। তাহলে বসায় দাও, এক্স এর জায়গায় ওয়ান বসবে, তাহলে ওয়ান মাইনাস ওয়াই এর জায়গায় বসবে কত, মাইনাস ওয়ান প্লাস টু, এটার মডুলাস নিতে হবে অবশ্যই, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার, এটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অর্থাৎ কত আসতেছে যে টু ইন্টু ওয়ান বাই রুট টু ইন্টু, এটা কত আসবে দেখো তো, ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, তার মডুলাস নেবে দরকার নাই যদিও, আর এখানে চলে আসবে কত, রুট ওভার টু। তাহলে এই রুট টু টু গুণ করলে টু হবে, টু আর টু কাটা চলে গেল, তাহলে এক একে দুই, দুই দু কোনো দুই আর দুয়ে কত হয় চার, ফোর একক, এটা অবশ্যই মডুলাস, এটা আমরা প্লাস ফোর একক চলে আসছে। তাহলে এরকম যদি স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন না হয়, দ্বিকাক্ষে যদি এক্স আর ওয়াই দুটোই থাকে, সেখান থেকে যদি বিভিন্ন জিনিস আমাদের বের করতে বলে, নর্মাল জিওমেট্রি ইউজ করতে হবে। নর্মাল জিওমেট্রি মানে ফিগার আঁকায়া, তুমি পারফেক্ট ফিগার আঁকানোর দরকার নাই, এরকম একটা রাফ ফিগার আঁকায়া, আমাদের এখান থেকে আমরা যেগুলো জানি এসপি সমান ইপিএম, ওই ফর্মেট দিয়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বের করলাম। তো আমরা এখানে আরেকটা উপবৃত্ত সমীকরণ বের করবো, এটা আগেরটার মতোই বাট একটু চেঞ্জ, একটু দেখি আমরা যে উপবৃত্ত সমীকরণ বের করবো যার উপকেন্দ্র দিচ্ছি, ঠিক আছে, আগেরটার মতোই উপকেন্দ্র দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান, অনুরূপ দ্বিকাক্ষ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো, কিন্তু উৎকেন্দ্রিকতা আগের অঙ্কে দেওয়া ছিল, এখানে দেওয়া উৎকেন্দ্রিকতা পরিবর্তে দেওয়া আছে ওয়ান কমা ওয়ান বিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দু দিয়ে পাস করছে। তো যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে আর দ্বিকাক্ষ দেওয়া আছে, তাহলে আমরা ইকুয়েশন জানি কিভাবে করবো, আমরা এসপি সমান ইপিএম, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড হবে না কারণ এক্স ওয়াই দুটাই আছে দ্বিকাক্ষের ইকুয়েশনে, এটা কিন্তু ই নাই, ইটা আমরা জানি না, তো ইটা আমরা বের করতে পারবো, এই বিন্দুতে পাস করে দিলে ই বেরোয় চলে আসবে। দেখি আমরা অঙ্কটা করে নিই, আমরা যেটা করবো সবসময় যেহেতু উপকেন্দ্র আর আমাদের কি দেওয়া আছে দ্বিকাক্ষ দেওয়া আছে, তাহলে আমরা কি করবো এসপি সমান ইপিএম দিয়েই করবো, আমরা উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই ধরে নিলাম, আর এটা হচ্ছে এস, এসটা কত ছিল ওয়ান কমা মাইনাস ওয়ান, এটা কিন্তু যে কোনো বিন্দু হতে পারে, তাহলে এসপি সমান পি এম ইপিএম ধরে নিয়ে আমরা অঙ্ক করবো। তো আমরা শুরু করি, এসপি ইকুয়ালস টু ইপিএম, আবারও বলতেছি পিটা কি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, এসপিটা কি ছিল এই এক্স ওয়াই এবং ওয়ান মাইনাস ওয়ান বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার ইকুয়ালস টু ই, কিন্তু জানি না ইটা ইর মতোই থাকবে, ওটা পরে দেখতেছি। আর পিএমটা কি ছিল এক্স ওয়াই বিন্দু থেকে এই বিন্দুর ওই রেখার লম্ব দূরত্ব এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর, তার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, যেখানে ই এর মানটা লাগবে, ই যদি জানতাম তাহলে তো আমরা ইকুয়েশন বেরি করে ফেলতে পারতাম, কিন্তু ই এর মানটা আমরা জানি না, তখন আমরা যেটা করবো এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে লিখিয়ে দেখো তো, এই যে এটাই কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ, এই সমীকরণটা কি করছে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে পাস করছে, তাহলে এই সমীকরণটাকে যদি ওয়ান ওয়ান বিন্দুতে আমরা পাস করে দিই তাহলে কিন্তু ই এর মানটা চলে আসবে কিভাবে, যা লেখো ওয়ান ওয়ান বিন্দুগামী, তো ওয়ান ওয়ান বিন্দুতে যদি এটাকে তুমি পাস করে দাও, ওয়ান ওয়ান বিন্দুতে এটাকে পাস করে দেওয়া মানে কি, এই ওয়ান ওয়ান দ্বারা এই সমীকরণটা বয়েল হবে, বয়েল মানে সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়ান বসাবো, ওয়াই এর জায়গায় আমরা ওয়ান বসাবো, বসাই তাহলে রুট ওভার এক্স এর জায়গায় ওয়ান যদি বসাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরোর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় যদি ওয়ান বসাও তাহলে টু স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু এক্স এর জায়গায় ওয়ান বসাও মাইনাস ওয়ান মাইনাস ফোর এর মডুলাস ডিভাইডেড বাই রুট টু, তাহলে এই ওয়ান এই ওয়ান কারা চলে যাবে, তাহলে এখানে থাকবে কত, টু ইকুয়ালস টু ই ইন্টু মাইনাস ফোর এর মডুলাস অর্থাৎ ফোর ডিভাইডেড বাই রুট টু, এই টু দ্বারা যদি ফোর কে কাটো তাহলে টু থাকে, এই রুট টু দ্বারা টু কে কাটলে রুট টু থাকে, অর্থাৎ ই এর ভ্যালু পেয়ে যাবো তখন তুমি ওয়ান বাই রুট টু, ই এর ভ্যালুটা অবশ্যই একের থেকে ছোট, তার মানে এটা উপবৃত্ত, ঠিক আছে, তো এই ই এর মানটা নিয়ে জাস্ট আমরা তাহলে এখানে বসাই দেবো, তাহলে আমরা একটা উপবৃত্ত সমীকরণ বের করতে পারবো, অতএব আমরা লিখতে পারি ই এর মানটা যদি এখানে বসাই তাহলে কত আসবে, রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই রুট টু ইন্টু কত ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর এর মডুলাস ডিভাইডেড বাই রুট টু। এখন আমরা কি করবো, দুই পাশে স্কোয়ার করবো আগের মতোই, তাহলে স্কোয়ার করলে কত আসবে, এই দুই দিকে চার চলে আসবে, ফোর ইন্টু এটাকে ভাঙায় দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু এটা এ প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চারে চারে ষোলো
প্লাস টু এ বি অর্থাৎ টু এক্স ওয়াই প্লাস টু বি সি প্লাস চার দুগুণ এইট ওয়াই প্লাস টু সি অর্থাৎ মাইনাস চার দুগুণ এইট এক্স, তাহলে থাকবে কত দেখো ফোর এক্স স্কোয়ার আছে এখানে, আর এখানে থাকবে একটা এক্স স্কোয়ার, এবার থ্রি এক্স স্কোয়ার, ফোর ওয়াই স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার চলে গেলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই কোথায় আছে এখানে এক্স ওয়াই নাই, এখানে এক্স ওয়াই আছে মাইনাস টু এক্স ওয়াই, পরে আসলে প্লাস টু এক্স ওয়াই, আর এখানে দেখো এক্স কয়টা আসবে মাইনাস চার দুগুণ আট এক্স, এখানেও কিন্তু মাইনাস আট এক্স কারা চলে যাবে এক্স থাকবে না, আবার ওয়াই কয়টা চার দুগুণ প্লাস এইট ওয়াই, এখানেও প্লাস এইট ওয়াই থাকবে না, আর এখানে আছে কত একে রেখে দুই, তাহলে চার দুগুণ আট আর ওই ষোলো এপারে আসলে মাইনাস এইট হয়ে যাবে ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে আমাদের সেই উপবৃত্তের সমীকরণ, এটা আমাদের বইটা রিসেন্ট মনে হয় আসছে কোনো একবার, তো একটু ভালো বইট কিন্তু এগুলোই করে একটু চেঞ্জ করে দেবে জাস্ট তোমার অঙ্কটা, উপকেন্দ্র এটা দ্বিকাক্ষ দেওয়া আছে এরকম আমরা সবসময় করি, পাইলে আমরা লাফাবো কিন্তু দেখতেছি ই এর মানটা নাই, তো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা ই থাকলে যেভাবে করতাম ওভাবেই করলাম, ই রাখবো, ই এর মান বের করার জন্য ওই বিন্দুতে পাস করে দিব, তাহলে আমাদের একটা ইকুয়েশন চলে আসবে।